আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। করোনাকালীন সময় আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু হয়, তারই ধারাবাহিকতা আমরা কিছুদিন জুম ক্লাস করেছিলাম। জুম ক্লাসে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় শেষ দিয়েছিলাম। এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ে ডাল্টনের পরমাণু মতবাদ পর্যন্ত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পরমাণু এবং অণুর মধ্যে। পরমাণু এবং অণু, তো পরমাণু এবং অণু বলতে আমরা সাধারণত পরমাণু কি বা অণু কি সেটা আমাদেরকে জানতে হবে। এই পৃথিবীতে 118টি মৌল পাওয়া গেছে বা মৌলিক পদার্থ পাওয়া গেছে। ওই 118টি মৌল বা মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ, সংক্ষেপে সংক্ষিপ্ত রূপ না সরি, ওই 118টি মৌলকে বাংলে যে অতি ক্ষুদ্র কণা পাওয়া যায়, যাকে দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সেই কণাটিকে আমরা বলতে পারি পরমাণু। আর অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন আমার হাতে যে কলমটা আছে, এই কলমটার এই যে কাঠটা বা ছিপিটা, এই ছিপিটা যদি আমি বাঁধতে 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 অতি ক্ষুদ্র একটি অংশে যাই, নিয়ে যাই, তাহলে আমরা পাব এই পদার্থের অণু। এই অণুটাকে যদি আরো বিশ্লেষণ করা হয়, আরো বাঙ্গা হয়, তাহলে আমরা বিভিন্ন পদার্থের অণু পাব। এই উপাদানটি তৈরিতে বিভিন্ন পদার্থ ব্যবহৃত হয়েছে, ওই বিভিন্ন পদার্থের অণু পাব। ওই বিভিন্ন পদার্থের অণুগুলোকে যদি আরো ভাঙা হয়, তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে কি, পরমাণু। যেমন পানি, পানির সংকেত H2O। এখানে মূলত পানি দুইটা উপাদান দিয়ে গঠিত, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন আমি যদি পানিকে ভাঙি, তাহলে এই দুইটা উপাদান পাওয়া যায়, হাইড্রোজেনের অণু এবং অক্সিজেনের অণু। এই অক্সিজেনের আবার যখন এই হাইড্রোজেনের অণুকে ভাঙা হয়, তখনই আমি যে পদার্থটি পাব সেটাই হচ্ছে কি, পরমাণু। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন সমান হাইড্রোজেন অণু। তাহলে আমরা আজকে অণু, পরমাণু এবং অণুর পার্থক্যের মাধ্যমেই পরমাণু এবং অণু কি সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে পরমাণু হচ্ছে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা কিছুক্ষণ আগে বলেছিলাম। অণু কি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতর কণা, মৌলিক পদার্থেরও হইতে পারে, যৌগিক পদার্থেরও হইতে পারে। এই যে মৌলিক পদার্থ, এই যে কিছুক্ষণ আগে লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেনকে এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, এটা এখন মৌলিক পদার্থ, এখানে অন্য কোনো পদার্থের মিশ্রণ নেই, শুধুমাত্র হাইড্রোজেনের দুইটি পরমাণু মিলিত হয়েছে। আর এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের দুটি পরমাণু মিলিত হয়ে হাইড্রোজেনের অণু গঠন করছে। তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থের। আর যৌগিক পদার্থ, এই যে কিছুক্ষণ আগে লিখলাম পানি, পানির এটা হচ্ছে কি, একটা অণু, এটা হচ্ছে কি, যৌগিক পদার্থ। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি, অণু। এরপর অণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, সরি, পরমাণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না। পরমাণুটা কি স্বাধীন অবস্থায় থাকতে পারে না, কারণ কি, পরমাণু সবসময় একটা চরিত্র পেতে চায়। সাজা কথা বললে সে নিষ্ক্রিয় হতে চায়, সে সবসময় কি, তার পার্শ্ববর্তী কিছু নিষ্ক্রিয় মৌল, সেগুলো তোমরা উপরে ক্লাসে গেলে জানতে পারবা, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। সেই ক্ষেত্রে গিয়ে তারা তাদের মধ্যে এক ধরনের কি অস্থিতিশীলতা কাজ করে, ওই অস্থিতিশীলতা, সেজন্য কি পরমাণু কখনো স্থিতিশীল বা স্বাধীন অবস্থায় থাকতে পারে না।
কিছু ব্যতীত, ওই যে বললাম নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় কিছু মৌল আছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। তারপর অণু কি স্বাধীন অবস্থায় থাকতে পারে? অণুটা স্বাধীনভাবে থাকতে পারে? অণুটা কি বিক্রিয়া করার জন্য অস্থিতিশীল না স্থিতিশীল? অণু সবসময় স্থিতিশীল। তারপর পরমাণু কি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অণুকে পরমাণুতে বিশ্লিষ্ট হতে হয়, পরমাণুতে রূপান্তরিত হতে হয়। এই অণুটা ভেঙে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হতে হবে। তারপর যে ওই যে বললাম 118টি মৌল পাওয়া গেছে, ওই 118টি মৌল ক্ষুদ্রতর কণা হচ্ছে কি? প্রতি ক্ষুদ্রতর কণা হচ্ছে পরমাণু। তাহলে বোঝা যাচ্ছে যে কি পরমাণুর সংখ্যা সীমিত, পরমাণুর একটা নির্দিষ্ট সংখ্যা আছে কিন্তু অণুর কোনো সংখ্যা নাই। অণু অসংখ্য, এই পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থের কি অণু আছে। এরপরে পরমাণুকে ভাঙলে আর ওই মৌলের সাধারণত কি অস্তিত্ব থাকে না, ওই মৌলের অস্তিত্বটা কি বিলীন হয়ে যায়। যদি আমি হাইড্রোজেনের এই পরমাণুটাকে ভাঙি তাহলে এইটা আর হাইড্রোজেন কি হাইড্রোজেন বৈশিষ্ট্যগুলা থাকবে না, হাইড্রোজেনের যে সাধারণ বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলো থাকবে না, তাহলে ওই মৌলের আর অস্তিত্ব থাকলো না। কিন্তু আমি যদি পরমাণু অণুকে ভাঙি তাহলে কি ওই মৌলের বা ওই যৌগের পরমাণু পাওয়া যাবে, ওই মৌলের বা ওই যৌগের কি যৌগের হলে অণু পাওয়া যাবে, মৌলের হলে কি ওই মৌলের পরমাণু পাওয়া যাবে। তাহলে এই এ হলো আমাদের কি পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য। এরপরে আসি আমরা প্রতীক, যেমন তোমাদের সবার নিজস্ব নাম আছে, কারো নাম রহিম, কারো নাম করিম। ঠিক পৃথিবীতে যে 100 কিছুক্ষণ আগে বললাম 118টি মৌল পাওয়া গেছে, ওই 118টি মৌলেরও কি কিছু নাম আছে, কিছু নামকরণ করা হয়েছে। এই কিছু নাম ল্যাটিন, কিছু মৌলের নাম কি ল্যাটিন ভাষা, কিছু মৌলের নাম ইংরাজিতে, কিছু মৌলের নাম গ্রিক ভাষা। কিন্তু প্রত্যেকটা নামের যেমন আমার নাম নুরুজ্জামান, এইখানে আমার একটা নাম, আমি আমার নাম দিয়ে বলি। এখন আমার এরকম আরো নাম আছে, তা আমার এই নামটাকে আমরা কিন্তু সংক্ষেপে প্রকাশ করি না, আমরা সোজা সুযোগ বলি। কিন্তু আমাদের আরেকটা নাম থাকে কি ডাক নাম, আমরা আসল নাম ডাক নাম এরকম বলি। তো প্রতীক ওই মৌলগুলোকে সহজভাবে বা সংক্ষিপ্তভাবে চিনার জন্য বিজ্ঞানীরা কি করছে, তাদের নামের আদ্য অক্ষর একটি বা দুটি আদ্য অক্ষর নিয়ে কি করছে নামকরণ করছে। এই একটি বা দুটি আদ্য অক্ষর নিয়ে নামকরণ বা ওই মৌলের বা মৌলগুলোর নাম নাম প্রকাশের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, এখন এই হাইড্রোজেন পরমাণুর আমি যদি হাইড্রোজেনের প্রতীক বলি, হাইড্রোজেনের ইংরেজি নাম, হাইড্রোজেনের প্রতীক কি বলছিলাম, নামের আদ্য অক্ষর একটি বা দুটি। তো যেহেতু একটি তাহলে হাইড্রোজেনের এস, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। কিন্তু যদি হিলিয়াম, এই যে হিলিয়াম এখানে তো হাই এস, এখন কি হবে, এখন নিতে হবে দুটি আদ্য অক্ষর, একটি বা দুটি আদ্য অক্ষর। তাহলে এটা হচ্ছে গিয়ে কি মৌলের নাম প্রকাশের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি প্রতীক। এরপরে হচ্ছে তাহলে প্রতীকটা কেন করছে, মৌলগুলোকে সংক্ষিপ্তভাবে বা সংক্ষেপে জানার জন্য বিজ্ঞানীরা তাদের নামের আদ্য অক্ষর নিয়ে কি করছে নামকরণ করছে। যেমন লোহা
পিরাম এখন আরেকটা মৌল আছে ফ্লোরিন এখন ফ্লোরিন এফ লোহা তো এফ এখন কি বিজ্ঞানীরা কি করবে এখন ক্লোরিনের ক্ষেত্রে এফ আর লোহার ক্ষেত্রে কি এপি এটা হচ্ছে কি লোহাটা কি আয়রন আয়রনের ক্ষেত্রে এখানে আই আর ও এন হওয়ার কথা কিন্তু না এখানে হচ্ছে কি ল্যাটিন ল্যাটিন ভাষা পিরাম পিরাম থেকে কি আসছে এপি তো এখন হচ্ছে সংকেত সংকেত কি সংকেত হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম অণু অণু প্রকাশে সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সংকেত অণু প্রকাশে সংক্ষিপ্ত রূপটাই কি অণু প্রকাশে সংক্ষিপ্ত রূপ এগুলো মুছে ফেলি তাহলে সংকেত অণু যেমন এই যে কিছুক্ষণ আগে লিখছিলাম কি লিখছিলাম পানি এটা কি পানির অণু এইটাই হচ্ছে কি পানি সংকেত আবার কিছুক্ষণ আগে বলছিলাম হাইড্রোজেন অণু এটাই কি সংকেত তাহলে সংকেতটা কি সংকেতটা হচ্ছে অণু প্রকাশ অণুকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত রূপটা সেটা হচ্ছে কি সংকেত সংকেতের মাধ্যমে আমরা বলতে পারি ওই যৌগে বা ওই অণুতে কয়টি পরমাণু আছে বা কয় কি পরমাণু আছে বা কি কি মোলের পরমাণু ওই যৌগে আছে তাহলে আমরা সংকেতের মাধ্যমে কি কি জানতে পারবো ওই যৌগের কয়টি পরমাণু আছে কি কি যৌগ ওই যৌগের মধ্যে কি কি পরমাণু অণু আছে এবং ওই অণুগুলোর কয়টি পরমাণু আছে ঠিক আছে তাহলে এইটা হলো কি সংকেত এখন তোমাদের বইতে কিছু সংকেত আছে সংকেতগুলো তোমরা মুখস্থ করে নেবে দেখে নেবে এরপরে হচ্ছে কি পরমাণুর গঠন শিক্ষার্থীরা এখন পরমাণু প্রত্যেকটা বস্তুর যেমন গঠন আছে যেমন এটা কি বললাম বিভিন্ন পদার্থ দিয়ে গঠিত পানি বললাম আচ্ছা পানি বা পানি আমরা পানি বলতেছিলাম হাইড্রোক্লোরিক HCl আমরা পানি তো সাধারণত চিনি এখানে কি হাইড্রোজেন এবং ক্লোরিনের অণু আছে হাইড্রোজেন এবং ক্লোরিনের অণু আছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের অণুটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পাবো হাইড্রোজেন পরমাণু এখন বিজ্ঞানী আমরা কিছু আগে বলছিলাম আমরা ডাল্টনের মতবাদ পড়েছি ডাল্টনের মতবাদ অনুযায়ী ডাল্টন বলতেছে কি পরমাণু অবিভাজ্য এজন্য এটা নাম দিছে অ্যাটম অ্যাটম মানে কি অবিভাজ্য কিন্তু পরবর্তীতে ডাল্টনের মতবাদটা আর বিজ্ঞানীদের গবেষণার ফলে আর কি টিকে থাকতে পারলো না ডাল পরবর্তীতে দেখা গেল যে পরমাণু কি বিভাজ্য পরমাণু কি ভাঙা যায় পরমাণু ভাঙানোর ফলে কি আরো তিনটি কণা পাওয়া যায় সেই তিনটি কণা এই পরমাণু মতবাদ নিয়ে আরো কিছু মতবাদ আছে যেমন রাদারফোর্ড মতবাদ বোর মতবাদ সেগুলো তোমরা উপরে ক্লাসে গেলে জানতে পারবা এখন আমরা ওই তো উপরে ক্লাসে যাব না আমরা যদি এটাকে একটা পরমাণু মনে করি
একটি বনবীক্ষণ আমরা দেখা একটি পরমাণু মনে করি, ওই পরমাণুটা ঠিক এইরকম, এই পরমাণু কেন্দ্রে থাকে কি, পরমাণুর ভরটা থাকে পরমাণুর কেন্দ্রে, মূল ভরটা থাকে কোথায়, পরমাণুর কেন্দ্রে, পারমাণবিক ভর যেটাকে বলে। তাহলে এই পরমাণুর ভর কি কি দ্বারা, পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যা, প্রোটন প্রোটন এবং নিউট্রন সংখ্যা। ওই যে বললাম পরমাণুকে বাংলায় তিনটা কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, এই দুইটা থাকে কোথায়, পরমাণুর কেন্দ্রে। এখন আমরা একটা কথা, সার্স আমরা ষষ্ঠ শ্রেণীতে সার্স পড়েছি, সার্স বিদ্যুৎ, মানে সার বলতে আমরা বিদ্যুৎ বুঝেছি, কিন্তু এখানে সার্স বলতে সার্স প্রাপ্ত হওয়া বা সার্স কি, সেটা হচ্ছে কোন পরমাণু থেকে যদি অক্সিজেন পরমাণু, এটি একটি অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে পরমাণু সবসময় কি স্বাধীনভাবে থাকতে পারে না, পরমাণু সবসময় অস্থিতিশীল, কারণ কি, সে নিষ্ক্রিয় হতে চায়, নিষ্ক্রিয় হওয়ার জন্য পরমাণু তা কি ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে। আচ্ছা যাক, সেটা আমরা পরে আসতেছি। এখন চার্জ বলতে ধনাত্মক আদান এবং ঋণাত্মক আদান, আদান ধনাত্মক সারযুক্ত এবং ঋণাত্মক সারযুক্ত। ধনাত্মক সারযুক্ত মানে হচ্ছে এই যে প্রোটন, এটা হচ্ছে ধনাত্মক, নিউটন হচ্ছে সার নিরপেক্ষ, ধনাত্মক না ঋণাত্মক না, ধনাত্মক না ঋণাত্মক না। আর এই যে বললাম কিছুক্ষণ আগে ইলেকট্রন গ্রহণ বা বর্জন, সে ইলেকট্রনটা গ্রহণটা থাকে এই পরমাণু কক্ষপথে, এটা হচ্ছে পরমাণু কক্ষপথ, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা ভর কেন্দ্র। এইখানে তাহলে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তাহলে আর এই প্রোটন এবং নিউট্রন বা নিউক্লিয়াস, এটার নাম কি, নিউক্লিয়াস। যেমন আমরা বলেছিলাম উদ্ভিদের কোষের নিউক্লিয়াস, তেমনি আমাদের পরমাণুরও কি আছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি কক্ষপথে ঘুরতে থাকে। এখন আমরা কি পেলাম, প্রোটনটা হচ্ছে ধনাত্মক সারযুক্ত, নিউট্রনটা হচ্ছে ধনাত্মক নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, সেটা ধনাত্মক না ঋণাত্মক না, আর ইলেকট্রনটা হচ্ছে কি ঋণাত্মক সারযুক্ত, ইলেকট্রনটা হচ্ছে কি ঋণাত্মক সারযুক্ত। তো আচ্ছা, আমরা এখন যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্র, সেই জন্য আমরা এখন আর উপরে ক্লাসে আলোচনা নাই করলাম, ওই যে ধনাত্মক আদান ঋণাত্মক আদান চার্জ প্রাপ্ত হওয়া ইলেকট্রন গ্রহণ বর্জন, ওটুকু আমরা নাই গেলাম। আমরা যদি এখন যদি পরমাণু গঠন বর্ণনা করতে বলে, তাহলে আমরা কি বলবো, পরমাণুকে বাংলায় তিনটি কণিকা পাওয়া যায়, সেটা হচ্ছে কি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এখন প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কোথায়, কেন্দ্রে, আর প্রোটন এবং নিউট্রনকে কি বলে, পরমাণু একত্রে পরমাণু নিউক্লিয়াস বলে। এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে কিছু কক্ষপথ ঘুরতে থাকে, ওই কক্ষপথ গুলোতে থাকে কি ইলেকট্রন, প্রোটন কি সারযুক্ত, ধনাত্মক সারযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ, ইলেকট্রনও কি ঋণাত্মক সারযুক্ত। এখন ইকুয়াল টু ইলেকট্রন, মানে প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন ততগুলো থাকবে, প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন কি ততগুলো থাকবে, আর নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ, নিউটন কি চার্জ নিরপেক্ষ। তাহলে দেখা যাচ্ছে যদি আমার পরমাণুতে প্লাস এইট থাকে প্রোটন সংখ্যা, ইলেকট্রন থাকবে কি মাইনাস এইট, তাহলে প্লাস এইট এবং মাইনাস এইটে কাটা গেলে আমার পরমাণুটা আর নিউটনটাকে চার্জ নিরপেক্ষ, তাহলে আমার পরমাণুটাই কি চার্জ নিরপেক্ষ। আমরা এখন আলোচনা করব সার্বজনীন দ্রাবক, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ যে সকল পদার্থ
সবচেয়ে বেশি পদার্থকে দ্রবীভূত করতে পারে? সবচেয়ে বেশি পদার্থ বলতে সকল ধরনের পদার্থ, জৈব পদার্থ, অজৈব পদার্থ, এই ধরনের পদার্থগুলোকে দ্রবীভূত করতে পারে বা মিশ্রিত করতে পারে, ওই সকল পদার্থকেই দ্রাবক বলে। দ্রাবক কোথায় থাকে? দ্রবণে। দ্রবণে, দ্রবণটা কি দিয়ে গঠিত? দ্রবক প্লাস দ্রাবক। তাহলে আমাদের দ্রবণে থাকে দ্রাবক, দ্রাবক কি করে? দ্রবকে দ্রবীভূত করে। তাহলে দ্রাবকের পরিমাণ থাকবে কি? সবসময় বেশি। দ্রাবক যে পদার্থটা হবে ওই পদার্থটা হইতে হবে সবসময় বেশি। তাহলে আমরা বলতে পারি দ্রাবক কি? দ্রাবক হচ্ছে সেই পদার্থ যে পদার্থ অন্যান্য জৈব অজৈব পদার্থগুলোকে দ্রবীভূত করতে পারে, অন্যান্য বা পদার্থগুলোকে দ্রবীভূত করতে পারে এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকে। প্রথম কি করতে পারে? দ্রবীভূত, দ্রবীভূত করতে পারে এবং বেশি পরিমাণে থাকে। বেশি পরিমাণে থাকে ওই পদার্থটাই হচ্ছে দ্রাবক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর বইতে কিছু জৈব এবং অজৈব পদার্থের নাম দেওয়া আছে। তোমরা যেহেতু করোনাকালীন সময় সবাই বাসায় থাকো, তোমরা এই মুহূর্তে একটি কিছু গ্লাসে পানি নিবে। প্রথমে গ্লাসে পানি নিবে, পানি নিয়ে যে উপাদানগুলো আছে ওই উপকরণগুলো নিয়ে পানিতে মিশ্রিত করে দেখবে কোন কোন জৈব পদার্থ বা অজৈব পদার্থগুলো মিশ্রিত হচ্ছে এবং কোন কোনগুলো হচ্ছে না। আর তোমরা আরেকটি কাজ করতে পারো, তোমরা তেল ব্যবহার করতে পারো অন্য আরেকটি দ্রাবক পদার্থ হিসাবে। তেলের মধ্যে যে উপকরণগুলো আছে ওই উপকরণগুলো মিশ্রিত করে দেখবে যে কোনগুলো মিশ্রিত হচ্ছে এবং কোনগুলো মিশ্রিত হচ্ছে না বা দ্রবীভূত হচ্ছে না। এবং সার্বজনীন দ্রাবক হিসাবে পানির গুরুত্বটা কি? তোমরা এর উপর এক অথবা সার্বজনীন দ্রাবক হিসাবে পানির গুরুত্ব লিখে নিজেদের মতো লেখার চেষ্টা করবে তোমরা কি পানি, সার্বজনীন দ্রাবক হিসাবে পানির গুরুত্ব কী কী। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।